ওরে বাবারে বাবারে বাবা, এই দত্তটা তো আমাকে মেরে একদম আলু ভর্তা বানিয়ে দিল। বন্ধুরা বলো তো, এই দত্তটার সাথে কিভাবে যুদ্ধ করে পারা যায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। হাও মাও খাও, ইঁদুর বিড়ালের গন্ধ পাও, সামনে যতগুলো ইঁদুর বিড়ালকে পাও সবগুলোকে ধরে চটকে চটকে ভর্তা বানিয়ে খাও। ওরে সর্বনাশ, এই দত্তটা বলে কি, ও নাকি আমাদের ভর্তা বানিয়ে খেয়ে ফেলবে। তুই তো আমাকে চিনিস না দত্ত, আমি হচ্ছি কুংফু মাস্টার। চ্যাং ফু ফুং চ্যাং চ্যাং ফু ফু চ্যাং চ্যাং চুং ফ্যাং চুং চিং ফ্যাং চুং। ওরে বাবারে গেছে রে, ওরে এত বড় অপমান, একজন কুংফু মাস্টারকে পাড়া দিয়ে চ্যাপটা বানিয়ে দিলি। ওরে কুংফু মাস্টার টম বিড়াল, কোথায় গেল তোর চ্যাং ফুং ফুং চ্যাং? এখন তো আমার পায়ের পাড়া লেগে একদম চুইংগাম হয়ে গেছিস। ওরে দত্ত বাবা আমাকে ছেড়ে দে রে, ছেড়ে দে, আমি তো একদম ছিঁড়ে গেলাম রে বাবা। কেন ছেড়ে দিব পুচকে বিড়াল, তোকে দিয়ে চুইংগামের মতো টেনে টেনে খেলা করতে আমার অনেক মজাই লাগছে। ওরে বাবা রে গেছি রে। আরে কোথায় যাবি পুচকে বিড়াল, তোর লেজটা এখনো টেনে ধরে রেখেছি। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে বলছি, না হলে আমি তোকে কুংফু মারবো। চ্যাং ফুং ফুং চ্যাং। টম তুমি কোনো চিন্তা করো না, আমি রঙের স্প্রের বোতলের উপর ভেসে ভেসে তোমাকে বাঁচাতে আসছি। হাও মাও খাও, পুচকে ইঁদুরের গন্ধ পাও। না না ওরে বাবারে গেছি রে, আমি এখন তাড়াতাড়ি এখান থেকে দৌড়ে পালাই, না হলে দত্তটা আমাকে গিলে খেয়ে ফেলবে। এই দত্তের ঘরের দত্ত, পারলে আমাকে ধরে দেখা। হা হা হা, ধরতে পারে না ধরতে পারে না। ওরে বাবা রে গেছি রে, আমাকে এক থাপ্পড় দিয়ে দত্তটা একদম উগান্ডা পাঠিয়ে দিল রে। দত্তের গায়ে এত শক্তি আগে জানা ছিল না। ওরে বাবা রে গেছি রে, আমাকে এক থাপ্পড় দিয়ে একদম মাটির দুই হাত নিচে পুঁতে দিয়েছে। আমি তো দত্তটার এক থাপ্পড় খেয়ে আহত হয়ে গেছি একদম। পুচকে ইঁদুর বিড়ালের দল আমার সাথে লাগতে এসেছিল। আরে ওই দত্তর ঘরে দত্ত, তুই আমার জেরি মামাকে মারলি, আমার জেরি মামাকে মারলি। দাঁড়া আমি আসছি। ওই দত্তর ঘরের দত্ত, উপরের দিকে কি দেখছিস, নিচের দিকে দেখ। তুই আমার জেরি মামাকে মারলি, তোর এত বড় সাহস, আজকে তো তোকে মেরে আমি একদম আলু ভর্তা বানিয়ে দিব। ওরে জেরি মামা রে, ওরে টম মামা রে, ওরে মামার মামা রে, আমাকে ধর রে, আমি তো গেলাম রে। ওরে বাবা রে, এই দত্তটা তো আমাকে নখ দিয়ে মেরে একদম চ্যাপটা বানিয়ে দিল রে। ওরে সর্বনাশ, দত্তটার গায়ে কত শক্তি রে। ওরে ভাগ্নে কেরি, তুমি কি ঠিক আছো নাকি মরে গেছো? না রে টম মামা, আমি একদমই ঠিক নেই, মনে হচ্ছে আমার হাত পায়ের সব হাড় গোড় ভেঙে গেছে একদম। তুমি ওই রাক্ষস দত্তটাকে একদমই ছেড়ে দিও না টম মামা, এখনই ওই রাক্ষসটাকে মেরে ফেলো টম মামা। হ্যাঁ কেরি ভাগ্নে, এখন তো আমার অনেক রাগ উঠলো, এখন তো আমি অবশ্যই এই দৈত্য রাক্ষসটাকে মেরে ফেলবো। এই রাক্ষসের ঘরের রাক্ষস, দৈত্যর ঘরের দৈত্য, তোর সাহস তো কম না, তুই আমাদের আদরের ভাগ্নে কেরিকে আহত করেছিস। এখন তোর লেজ ধরে এমন এক ঘোরানি দিব তোর সব হাড় গোড় ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ওরে বাবা রে গেছি রে, আমাকে মেরে ফেললো রে। হা 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 হা, রাক্ষসের ঘরের রাক্ষস, দৈত্যের ঘরের দৈত্যটাকে এক আছাড় দিয়ে একদম মেরে ফেলেছি। এসেছিল টম বিড়ালের সাথে যুদ্ধ করতে, এক আছাড়ে একদম শেষ করে দিয়েছি। ভাগ্নে কেরি তোমার আর কোনো ভয় নেই, তুমি উঠে এসো। কিন্তু টম মামা, আমি তো দেখছি রাক্ষসটা এখনো বেঁচে আছে। এখন তো রাক্ষসটা আরো রেগে আছে, ওর মুখে আগুন জ্বলছে। আরে কেরি ভাগ্নে, ওসব কিছু না, ওসব তোমার মনের ভুল। তুমি আমার হাতটা ধরো, তুমি অতিরিক্ত ভয় পেয়ে আছো দেখে রাক্ষসটাকে আবার দেখতে পাচ্ছ। আমার হাত ধরে উঠে আসো, দেখবে রাক্ষসটা চলে গেছে। হ্যাঁ টম মামা, সত্যি তো রাক্ষসটা উধাও হয়ে গেছে। কি বলেছিলাম ভাগ্নে, তোমার এই টম মামা কখনোই মিথ্যা কথা বলে না। চলো ভাগ্নে।